السلام عليكم، ওয়েলকাম টু মহি ব্লগস গাইস। আজকে কুয়েতের মানি নিয়ে আপনাদের, কুয়েতের টাকা নিয়ে আপনাদের, কিছু বাংলাদেশে যেটা নতুন প্রবাসীগুলো আছে তারা এগুলো চেনা বোনা অনেক কষ্ট হয়, চিনতে পারে না, দোকানপাটে গিয়ে ভালো করে খরিদ করতে পারে না। তো আজকে আপনাদের এক টাকার নিচে যতগুলো আছে এই দেশে, যে এই সম্পর্কে এটা কত টাকা পাওয়া যায় বাংলাদেশে বর্তমানে, তার সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, যারা নতুন এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি সবাই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট লাইক করে যাবেন, এবং যারা পুরাতন অলরেডি আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের বিষয়টা হচ্ছে আমি নতুন যে কুয়েতে প্রবাসী বাংলাদেশি প্রবাসী আছে তাদের সম্পর্কে এই ভিডিওটা বানাবো। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কুয়েতের একদিনের, এখানে ইংলিশেও লেখা আছে আরবিতেও লেখা আছে, এটা হচ্ছে কুয়েতের একদিনের। এই টাকাটাই বর্তমানে বাংলাদেশে 400 টাকা পাওয়া যায় একদিনের। তারপরে যে টাকাটা আছে, এটার পরে যে টাকাটা আছে এটা হচ্ছে হাফ কেডি, হাফ দিনার বলা হয়, যা এটার অর্ধেক, এই এক টাকার অর্ধেক। এই টাকাটা দিয়ে বর্তমানে 200 টাকা পাওয়া যায়। তো এটা মনে রাখবেন, 1 টাকা দিয়ে 400, এবং যখন যে রেট থাকে রেটের পরিমাণে এই টাকা দিয়ে পাওয়া যায়। আর তারপরে এটার হচ্ছে যে রেট থাকে রেটের হাফ এটা দিয়ে পাওয়া যায়, তারপর এই 1 টাকাটার হাফ হলো এটা। তারপরে যে টাকাটা আছে সেটা হলো এটার কোয়ার্টার, এটা হচ্ছে মনে করেন এই 1 টাকার 4 ভাগের 1 ভাগ, আর এটার হাফ, হাফ ক্রেডিটার হাফ। তো আশা করি যারা দেখবেন এটা বুঝতে পারবেন। এটা দিয়ে বর্তমানে আপনার মনে করেন 100 টাকা পাওয়া যায় একটা, এই দেশে এটাকে 250 পোলা ইংলিশ বলা হয়, আরবিতে বলা হয় রুবা দিনার বলা হয়, এটাকে বলা হয় নুজ দিনার, এটাকে বলা হয় ওয়ান দিনার। তো তিনোটাই বুঝতে পারতেছেন। এবং তারপরে যে টাকাটা পাওয়া যায় এটা হচ্ছে 100 ফিলস, এটা হচ্ছে 100 ফিলস, এখানে লেখা আছে 100 ফিলস আরবিতে। তো এটা দিয়ে বর্তমানে পাওয়া যায় কত, অলমোস্ট 40-50 টাকার মতো পাওয়া যায় এই 100 পয়সা দিয়ে, যে আমাদের দেশ আগেলে যুগে চলতো, এখন চলে না। তো এটা বুঝতে হবে 100 পয়সা, এটাকে বলা হয় 100 পয়সা। তারপরে এটার পরে যে টাকাটা আছে এটা হচ্ছে 50 ফিলস, 50 পয়সা যেটাকে বলা হয়, এটাকে এই দেশে 50 ফিলস বলা হয়, খামসিন ফিলস আরবিতে বলা হয়। তো যারা নতুন আছে এরা সবাই খেয়াল করবেন আমার ভিডিওটা দেখলে কোন টাকাটাকে কী বলে। তো তারপরে যেটা আছে 20 পয়সা, এটাকে বলা হয় খামসিন ফিলস, এই 80 ফিলস, তোমার আরবিতে বলা হয় 80, আর ইংলিশে বলা হয় 20 ফিলস। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে 10 ফিলস, 10 ফিলস, মানে 18 ফিলস বলা হয় এটাকে আরবিতে। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারবেন। তারপরে যেটা আছে হচ্ছে 5 ফিলস, এটা হচ্ছে 5, এটা হচ্ছে সর্বনিম্ন, তার নিচে আর কোনো টাকা নাই। তো সম্পূর্ণ 1 টাকার ভিতরে যেগুলো আছে এগুলো সবাই আশা করি বুঝতে পারছেন। 1 টাকা, হাফ কিডি, রুবা, তারপরে 100, 50, 20, 10 এবং 5 ফিলস, এগুলো আছে 1 টাকার ভিতরে। যারা নতুন আসে তারা অনেকেই কষ্ট হয়, এগুলো বোঝে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।